নমস্কার সমস্ত কেম ভিজুয়াল ইউট্যুব চ্যানেল কু স্বাগত। আজ আমি কেমিস্ট্রি প্রাকটিকাল আগোটে এক্সপেরিমেন্ট ডবল টাইট্রেসন প্রস্তুতি এবং তার প্রণালী কু এই ভিডিওরে জানিবা এবং তাকু আমি বিস্তার ভাবে আলোচনা করিবা। এবে জানিবা কেমিক্যালস কোন দরকার সবু আমার ডবল টাইট্রেসন পাই। তো ডবল টাইট্রেসন রে আমি এইটি দেখিবা টু অ্যাসিড ওয়ান আলকালি। তো এইটি আমি দুইটা অ্যাসিড নেবা, গোটে আমার নোন অ্যাসিড নিয়া হয়েছি আর গোটে অননোন অ্যাসিড নিয়া হয়েছি। এর স্ট্রেংথ আমি ডিটারমাইন করিবা। তারপরে এই জায়গায় অ্যাসিড নিয়া হয়েছি, এটাকে আমি রিঞ্জ করিবা পাই ডিউরেট কু। তারপরে গোটে আলকালি সলিউশন নিয়া হয়েছি এবং এইটি মধ্যে আমি রিঞ্জ করিবা পাই পিপেট কু। আমি টিকিয়ে আলকালি সলিউশন নেইছু। এবে দেখিবা অ্যাপারেটস সব কোন দরকার আমার ডবল টাইট্রেসন পাই। তো এপাই আমাকে গোটে কোনিকাল ফ্লাক্স দরকার, গোটে ডিউরেট দরকার, তা সহ তার ডিউরেট স্ট্যান্ড দরকার এবং গোটে পিপেট দরকার এর টাইট্রেসন পাই। বর্তমান আমি ওয়াটারে ওয়াশ করে সারা পরে অ্যাসিডে রিঞ্জ করিবা। আমি যে ওয়াটারে ওয়াশ করলে তার ওয়াটার পার্টিকলস কু রিমুভ বর্তমান দেখিপারে। এবে আমি রিঞ্জ অ্যাসিড রিঞ্জ করে সারা পরে অ্যাসিডে তারপরে আমি টেস্ট অ্যাসিড নেবা টেস্ট করিবা পাই। এবে আমি পিপেট কু ফাস্ট ওয়াশ করিবা ইন ডিস্টিল ওয়াটার। এবে ওয়াটারে ওয়াশ কলা পরে আমি পিপেট কু রিঞ্জ করিবা আলকালাইন সলিউশন রে। এইটি আমি চেক করিবা যে ওয়াটার ববলস গুড়া অছি আমার পিপেট রে, আমি যদি আলকালি রে তাকু যদি রিঞ্জ করিবা সেইটি আউ ববলস রহিব নাহি। এবে আমি 10 ml টেস্ট আলকালি নেবা ইন পিপেট। নেক্সট আমি 1-2 ড্রপ মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর এড করিবা আমার টেস্ট আলকালাইন সলিউশনে। এবে দেখিপারুথিব মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর এড কলা পরে আমার আলকালির কলরটা ইয়েলোরে চেঞ্জ হয়ে যাইছে। নেক্সট আমি টাইট্রেসন স্টার্ট করিবা। তো এবে 1-1 ড্রপ এড করিকি আমি কোনিকাল ফ্লাক্স কু সেক করিকি চেক করিবা এর কলর চেঞ্জ হচ্ছে কি নাই। আমি টাইট্রেসন কু কন্টিনিউ করুথিবা যে পর্যন্ত আমার ইয়েলো কলর রু লাইট পিঙ্ক কলর ন হয়েছে। যেতবে আমার লাইট পিঙ্ক কলর আসিযিব সেই পয়েন্টটা হব আমার এন্ড পয়েন্ট। এবে দেখিপারুথিব আমার ইয়েলো কলর সম্পূর্ণ ভাবে চেঞ্জ হয়েকি লাইট পিঙ্ক কলরে চেঞ্জ হয়ে যাইছি। তো এইটা হচ্ছে আমার এন্ড পয়েন্ট। এবে দেখিবা আমি বিউরেটর রিডিং কেতে অছি। তো আমি স্টার্টিং রে নেইদিলা 0, সেইটা হলো আমার ইনিশিয়াল বিউরেট রিডিং অর IBR। এবে দেখিবা আমি FBR মানে ফাইনাল বিউরেট রিডিং কেতে অছি। তো এবে দেখিপারুথিব আমার বিউরেটর রিডিং আফটার এন্ড পয়েন্ট পাখাপাখি 9.5 অছি। তো 9.5 হচ্ছে এর FBR ফাইনাল বিউরেট রিডিং। আমি সেম প্রোসেস কু আউ তিনি। এবে আমি ক্যালকুলেশন পার্ট কু যিবা। তো আমি যে টাইট্রেসন করিছু ফাস্ট আমার টাইট্রেসন দিলা নোন অ্যাসিড ভর্সেস আলকালি বি। তো নোন অ্যাসিড কু আমি সি নেইছু আউ আমার আলকালি কু আমি নেইছু বি। তো এই জায়গায় আমি যে ফর্মুলা ইউজ করিবা সেইটা হলো আমার N1V1 = N2V2। তো N1 হচ্ছে আমার স্ট্রেংথ অফ নোন অ্যাসিড সি,
তাপরে ভি ওয়ান হচ্ছে তোমার ভলিউম অফ এসিড কনজ্যুম যেটা কি আমি টাইট্রেশন পাইছু সেইটা হল তোমার 9.5 ml। সিমিলারলি আমার এন টু হচ্ছে তোমার স্ট্রেংথ অফ আলকালি বি এবং আমার ভি টু হচ্ছে তোমার ভলিউম আলকালি টেকেন। তো আমি 10 ml আলকালি নেইছু সেটা হল আমার ভি টু। তো এই জায়গায় আমি ক্যালকুলেট করবা তোমার এন টু ভ্যালু যেটা কি আমার স্ট্রেংথ অফ আলকালি। তো এন টু র ফর্মুলা হয়ে যাব আমার এন ওয়ান ভি ওয়ান বাই তোমার ভি টু। তো আমার এন ওয়ান হচ্ছে যেটা আমার স্ট্রেংথ এসিড র নন এসিড যেটার স্ট্রেংথ আমাকে জনা আছে 1.01 n/10। তারপরে ভি ওয়ান আমার দেওয়া হয়েছে 9.5 ml পাইছু। তারপরে ভি টু আমার 10 ml। এখন আমি যদি ক্যালকুলেট করবা তাহলে এর ভ্যালু আমি পাইবা 0.95 n/10। তো এটা হচ্ছে তোমার স্ট্রেংথ অফ অননোন আলকালি যেটা কি আমার এন টু। আমি চারিথর কন্টিনিউ কলাপরে যে এসিড গুড়া আমার রয়েছে সে এসিডকে আমি রিমুভ করে দেবা। তারপরে আমি অননোন এসিডকে পুনি থেকে আমার বিউরেটে নেবা এবং টাইট্রেশন করিবা। এবে আমি বিউরেটকে পুনি থেকে ওয়াশ করিবা বাই ডিস্টিল ওয়াটার কাইকি যে এসিডটা আমার থিলা সেটা আমি নন স্ট্রেংথ লা ইয়াপরে ওয়াশ করিবা রিঞ্জ করিবা। তারপরে আমি যে অননোন এসিডকে আউতরে বিউরেটরে নেবা। বর্তমান আমি বিউরেটকে রিঞ্জ করিবা বাই অননোন এসিড। তো দেখিবা এই জায়গায় যে পর্যন্ত আমার ওয়াটার ড্রপলেট গুড়া সেইটি ন রয়েছে। বর্তমান আমি অননোন এসিডকে বিউরেটরে নেবা। এবে আমি যে কনিকাল ফ্লাক্সরে আলকালাইন সলুসন নেইতিলা তাকু আমি ভালকি ওয়াশ করিবা। তারপরে পুনি তাকু রিঞ্জ করিবা এবং আলকালাইন সলুসনকু নেইকি টাইট্রেশন করিবা। এগেন আমি পিপেটিং করিবা আমার 10 ml আলকালাইন সলুসন আর সেটাকু আমি কনিকাল ফ্লাক্সরে নেবা। লাস্ট ড্রপ আমি এগেন আমি 1-2 ড্রপ তোমার মিথাইল অরেঞ্জ ইন্ডিকেটর অ্যাড করিবা আমার আলকালাইন সলিউশনে। তারপরে এগেন এর কলর চেঞ্জ হয়ে যাব আমার ইয়েলো কলরকু। তারপরে এই যে ইয়েলো কলর যে সলিউশন আছে ইয়াকু আমি টাইট্রেশন করিবা আমার অননোন অ্যাসিড সহ। এবে আমি টাইট্রেশন করিবা আমার আলকালাইন সলিউশনকু অননোন অ্যাসিড সহ। তো এই টাইট্রেশন বি আমি কন্টিনিউ করিবা যে পর্যন্ত আমার ইয়েলো কলরটা লাইট পিঙ্ক কলরকু চেঞ্জ ন হয়েছে। তো এই জায়গায় ধ্যান দেব আমি যেতবে বি এডিশন করিবা তোমার এডসি সলিউশন এটা ড্রপ বাই ড্রপ নেবা। এবে আমি দেখি পারুথব তোমার কনিকাল ফ্লাক্সরে যে ইয়েলো কলর লা আমার সেইটা চেঞ্জ হয়েকি লাইট পিঙ্ক কলরকু চেঞ্জ হয়ে যাইছে। এর মানে হলো এবে টাইট্রেশনটা আমার এন্ড হয়েছি। তারপরে আমি টিকি পাখাপাখি আসিছি 10.5। তাহলে এর এফবিআর ভ্যালু হল আমার 10.5 এবং আইবিআর ভ্যালু হল 0। এবে যা আমি আউ গোটে ক্যালকুলেশনকু যে জায়গায় আমি টাইট্রেশন করিছু আমার অননোন এসিড এ সহিত আলকালি বি। তো এই জায়গায় আমি ফর্মুলা ইউজ করিবা এন টু ভি টু ইকুয়াল টু এন থ্রি ভি থ্রি। তো এন টু হচ্ছে আমার স্ট্রেংথ অফ আলকালি যেটা আমি পূর্ব ক্যালকুলেশন পাইছু 0.95 n/10। তারপরে এই জায়গায় ভি টু হচ্ছে তোমার ভলিউম অফ আলকালি টেকেন যেটাকে আমি 10 ml নেইছু। তারপরে এন থ্রি হচ্ছে আমার স্ট্রেংথ অফ অননোন এসিড যেটাকে আমি ক্যালকুলেট করিবা। তারপরে আমার ভি থ্রি হচ্ছে তোমার ভলিউম অফ এসিড কনজ্যুম যেটাকে আমি টাইট্রেশনর ফাইনাল বিউরেট রিডিং যেটা আমি পাইছু 10.5 ml। তো এই জায়গায় আমার এন থ্রি ইকুয়াল টু হয়ে যাব আমার এন টু ভি টু বাই তোমার ভি থ্রি।